বিদআত কাকে বলে? শব্দের অর্থ হলো, শব্দের অর্থ হলো নতুন, অভিনব, বিচিত্র, ভিন্ন। তার মানে সুন্নাতে নবী যা বলেছেন করেছেন সেটার চাইতে ভিন্ন কিছু, এটার নাম কি? বিদআত। কথা কি বুঝতে পারছি? কথার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ জামাতের সাথে পড়ছেন না একা একা পড়ছেন? জামাতের সাথে। এখন কেউ এসে বলল যে না, জুমার নামাজ জামাতে পড়লে আমার মনোযোগ হয় না, মৌলভী সাহেবরা এগুলো এক একটা বেজাল সব, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, আমি একা পিওর ভাবে পড়ব, এটা কি সুন্নত না বেদাত? নবী যেটা করেছেন সেটা থেকে ভিন্ন কিছু হলো, এটার নাম কি? বেদাতের ঠিকানা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন ফিন্নার, সকল বেদাতে হলো গুমরাহি আর সকল গুমরাহির ঠিকানা হলো জাহান্নাম। যে বেদাত করে সে কি বেদাতটাকে খারাপ মনে করে না ভালো করে মনে করে? করে ভালো মনে করে, করে না। জামাত বাদ দিয়ে একা একা নামাজ পড়তেছে বেচারা, ওইটা সব মনে করতেছে সে, এই জন্য করতেছে। এই জন্য কুষ্টিয়া ভার্সিটির আল হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ, এদেশের 1, 2, 3 ভিতরে থাকা একজন স্কলার ছিলেন, এদেশের ইতিহাসে খুব কম ক্ষণজন্ম আলেমদের মধ্যে থেকে একজন ছিলেন। তিনি বলতেন বেদাত হলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, হুজুর কিসিমের মানুষের গুণা। আমি কি বুঝাতে পারছি? খারাপ মানুষদের গুণা হলো গান বাজনা, মদ, জুয়া, জেনা, চুরি, ডাকাতি, দুর্নীতি, এগুলো হলো কাদের গুণা? ফাসেক মানুষদের গুণা, বেনামাজিদের গুণা। নামাজি মানুষ, রোজাদার মানুষ, হুজুর মানুষ, এদের গুণা স্পেশাল গুণা হলো কি? বেদাত। কথাটা কি বুঝাতে পারছি? কারণ ধর্ম মনে করে এটা করতেছে, আসলে এটা ধর্ম না, ধর্ম হলো অন্যটা। তাহলে এটা কে করে? যে ধার্মিক সেই তো করে। তাহলে এই বেদাতের গুণাটা ধার্মিকেরা করে, এটা অধার্মিকেরা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা শুনতে পাইলেন যে শায়খ আহমদুল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে বিদআত সম্পর্কে বুঝিয়েছেন। আসলে এখানে আমার আর কিছু বলার নাই, আপনারা শুধু বুঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করুক। দেখেন কোরআন এবং হাদিসে যা আছে সেটা আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যতই একটা আমল আমরা ছোটোবেলা থেকে করে আসছি, আমাদের বাপদাদারা ছোটোবেলা থেকে করে আমাদের করে আসছেন, আমরা দেখে আসছি, কিন্তু আসলে ওই আমলগুলো হাদিসে নাই বা ওই আমলগুলো কোরআন হাদিসে নেই, আমাদের কাছে ওই সময় হাদিসগুলো এসে পৌঁছায় নাই, তো আমরা নির্দ্বিধায় ওইগুলোকে ঝেড়ে ফেলে আমরা সঠিক কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব। দেখেন আপনি একজন ভালো মুসলিম হইতে হলে অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিসে যা আছে, সহিহ হাদিসে যা আছে, কোরআনে যা আছে, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আপনি আমি একটা আমল করি যেটা হাদিসে নাই অথবা দুর্বলভাবে আসছে, যেটা আমলযোগ্য না, আপনি সেটাকে আমল করা যাবে না। এখন আপনাদের আমরা কেন যে এই বুঝটা আমাদের আসে না, আমরা যদি এই সহিহ হাদিসগুলো পাওয়ার পরও, স্পষ্ট সহিহ হাদিস পাওয়ার পরও যদি আমরা এগুলো না মেনে চলি তাহলে এটা একটা গোমরাহি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই, এমন এমন আমল আছে যেগুলো হাদিসেই নাই একবারে, আর কিছু কিছু আমল আছে একবারে দুর্বল হাদিসে আসছে। এই এই আমলগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা গোমরাহির মধ্যে থাকবো। এই জন্য কোরআন এবং হাদিসে যা আসছে সেই সহিহ হাদিসগুলো আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। দেখেন আপনি আরেকটা ভিডিও দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ভিডিওটা আপনারা দেখতে পারলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে বিদআত সম্পর্কে আরও বিস্তারিত বুঝতে পারবেন। আমি এত বিদআত সম্পর্কে বুঝাইলে আপনারা আমার কথাটা হয়তো অন্যভাবে নেবেন, কিন্তু দেখেন আপনি শায়েখদের কথাগুলো অন্তত শোনেন। বিদআত হচ্ছে কি? যে ইবাদতের নামে নতুন কিছু সৃষ্টি করা, যেটা মুহাম্মদ সাল্লাম করেন নাই, এরকম ইবাদতের নামে নতুন কিছু সৃষ্টি করা, হাজার হাজার যত কিছু নতুন কিছু হোক না কেন, প্লেন হোক, গাড়ি হোক, এই হোক, সেই হোক, যা কিছু আছে এগুলো বিদআত না। বিদআত হবে ইবাদতের আশা, ইবাদতের সওয়াবের আশা, ইবাদতের জন্য যেগুলো আমরা নতুন সৃষ্টি করতেছি যেটা মুহাম্মদ সাল্লাম করেন নাই, সোজা কথা এটা। আপনারা ডক্টর মুহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বক্তা লেকচার শুনলে বুঝতে পারবেন। আশা করি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করবেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
যারা আসলে খুঁটিনাটি বেদাতের আমল যাদের মধ্যে আছে তারা এইটার গ্রহণযোগ্যতার ব্যাপারে তারা একটা যুক্তি উপস্থাপন করেন যে সব জিনিসই যদি বেদাত হয় তাহলে এই যে আধুনিক আমরা প্লেনে চড়ে এটা বেদাত, আমরা বিল্ডিং বানাই এটা বেদাত, কম্পিউটার যত টেকনোলজি সবই তো বেদাত হয়ে যায় তাহলে, তাহলে আসলে সব জিনিসই বেদাত, এটা কেমন কথা? আসলে মৌরবীরা বোঝে না বিদায় গুরু এরকম তারা বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করে। আসলে আপনি যদি আমাদেরকে সুস্পষ্টভাবে বলেন যে কোনটা বেদাত আর কোনটা বেদাতের বাহিনী। জি জি, ধন্যবাদ। আসলে বেদাত দিনের বিষয়ে জি আমরা জানি যে আল্লাহ তাআলার ইবাদতে শরীক করলে শিরক হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে শিরক করলে বেদাত হয়। এটা প্রথমত বুঝতে হবে, যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরক, শিরক বিল নবুয়া হয়, এটার নাম বেদাত। আর যেটা নবীর থেকে নিতে হবে না দুনিয়ার কাজ, এখানে কোনো বেদাত হয় না। এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের জীবনের কর্মগুলো বুঝতে হবে। বেদাত অর্থ যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি সেটাকে দিনের অংশ মনে করা। কেউ যদি প্লেনে চড়ে হজে যায় সে এটা বিশ্বাস করে না যে প্লেন চড়ে হজে না গেলে সওয়াব কম হবে, অথবা যে বাসে যাচ্ছে অথবা যে জাহাজে যাচ্ছে তার সওয়াব কম হচ্ছে, এটাকে কিন্তু সে দিনের অংশ মনে করছে না। কিন্তু যে ব্যক্তি আজানের আগে সালাত এবং সালাম পড়ছেন সে ব্যক্তি ইয়াকিনান বিশ্বাস করছেন এইটে না পড়ে যে আজান দিচ্ছে তার আজান এবং দিনের বরকত কম হচ্ছে, এটাকে তিনি দিনের অংশ মনে করছেন। এখানে হলো বেদাত এবং জাগতিক বিষয়ের পার্থক্য। আমাদের জীবনের কর্ম দুই রকম, একটা হলো ইবাদাত আর একটা হলো মুআমালাত। মুআমালাতের ক্ষেত্রে বৃত্তটা প্রশস্ত, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাম যেটা করেছেন এটা করা সুন্নত, যেটা করেন উনি নিষেধও করেননি এটা জায়েজ। এটা জীবনের প্রয়োজনে করা যাবে, জগতের প্রয়োজনে করা যাবে, তবে দিনের অংশ মনে করা যাবে না। আর যেটা রাসূল নিষেধ করেছেন সেটা না জায়েজ। আর যেটা ইবাদত, ইবাদত তো আমরা জীবনের প্রয়োজনে করি না, শুধু আল্লাহর খুশির জন্য করি, যেমন পানাহার, বাড়িঘর, লাইট, প্লেন, এগুলো তো আস্তিকও করে নাস্তিকও করে সবাই করে, সব ধরনের মানুষ দিনের অংশ মনে করে, এটা কেউ দিনের অংশ মনে করে, জীবনের জন্য করতে হয়, করতে হয়। কিন্তু যেটা দিন এটা শেখাতেই রাসূলুল্লাহ সাল্লাম এসেছিলেন। আর আমরা এটা বুঝি, এটা যে বুঝি না তা না, যারা এই তর্ক করেন তারাও বুঝেন, তারাও দিনের ক্ষেত্রে যেগুলো তারা মানেন সুন্নত সেখানে কেউ কিছু ঢোকালে আবার আপত্তি করেন। যেমন আমরা একটু আগে বলছিলাম সালাতের ভিতরে সাজদা বাড়ালে আপত্তি করবেন, যদি কেউ টুপি পাগড়ি না পরে হ্যাট পরে আপত্তি করবেন, বুঝতে পেরেছেন? কাপড় কালার যেগুলো তারা সুন্নত মনে করেন এর ভিতরে কেউ কিছু ঢোকালে তারা আপত্তি করবেন, সুন্নতের বাইরে যাওয়া যাবে না। তো এই জন্য ইবাদতের ক্ষেত্রে কোনো জিনিস বৃদ্ধি করার নাম হলো বেদাত। অথবা আমরা সহজে বুঝি, কেউ যদি রাসূলুল্লাহ সাহাবীদের যুগে ছিল না এমন কিছুকে দিনের অংশ মনে করে, যেমন আমরা মসজিদে গিয়েছি, এক মসজিদে যেয়ে দেখলাম মসজিদে এসি লাগানো, আমরা ভাবলাম এসি লাগিয়ে সেই মসজিদে সওয়াব কম হবে, অথবা এসি লাগাইনি এই মসজিদে সওয়াব কম হবে, তাহলে এসিটাকে তারা ইবাদতের অংশ বানাচ্ছেন, এটা কেউ কিন্তু মনে করে না, তারা জানে এটা জাগতিক ব্যাপার, নামাজে একটা আরামে আরামের জন্য এটা করা হয়েছে, এটাকে কেউ ইবাদতের অংশ মনে করে না। কিন্তু এক জায়গায় আমি নামাজে ঢুকলাম, সেখানে তারা একামতের পরে সবাই দাঁড়িয়ে কয়েকবার দরুদ ও সালাম পড়ে নিচ্ছেন, এটাকে কিন্তু তারা ইবাদতের অংশ মনে করছেন, আল্লাহর তাকাররুবের অংশ মনে করছেন। আল্লাহর নৈকট্য জন্য যা কিছু শিক্ষা এটা রাসূল থেকে নিতে হবে। আর দুনিয়ার ব্যাপারে তিনি বলে দিয়েছেন আনতুম আদরা বিশুউনি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা বেশি জানো, গবেষণা করবে, এগোবে, শুধু হারামের বাউন্ডারিতে যাবে না। তো এই জন্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে, আল্লাহর নৈকট্যের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ, আল্লাহ যেটা করলে খুশি হবেন সেই বিষয়, এই বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারোর দেখে করলে, অন্য কাউকে এখানে নিয়ে আসলে রাসূলাম করেননি জানার পরেও এটাকে দিন মনে করলে এটা বেদাত, এবং এটার নাম হলো সুন্নতকে অপছন্দ করা, অপছন্দ করা। জি আলহামদুলিল্লাহ, বিষয়টি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন।